এইবারে 3 লাখ লড়া সোয়ালির ব্যাংক অ্যাকাউন্টত আমি ডিসেম্বরত 1500 টাকা কই খুমাই দিম সকল সকল ছাত্রছাত্রীর ভাবে লই আইছো এটা ডাঙর খবর ছাত্রছাত্রীর ভাবে এটা মজার খবর ডিসেম্বরৰ প্রথম সপ্তাহতে ছাত্রছাত্রী ব্যাংক অ্যাকাউন্ট লৈ 1500 টাকা হুমাবো প্রত্যেক গৰাকী শিক্ষার্থী এই টাকা কিনে পাবো আর কোন সকলে এই টাকা কিনে পাবো কেনে কই পাবো আর এটো কি আসনি বুলি কোয়া হইছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজৰ মুখৰে কি কৈছে হবি এটো ভিডিওৰ জৰিয়তে জানিব পারিব আপোনালোকে অতি মনোযোগেৰে হেহলৈকে ভিডিওটো চাই থাকিব আর চেনেলটো যদি নতুন কাইছে চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব এনে ধৰণৰ নতুন নতুন সদায় ভিডিও বিলাক পাই থাকিবলৈ লগতে এটা ডাঙৰ খবৰ আছে হোষ্টেলত যি সকল পঢ়ি আছে সেই সকলৰ বাবে আপোনালোকে অতি মনোযোগেৰে ভিডিওটো হেহলৈকে চাই থাকিব আৰু যিমানখিনি ফ্ৰেণ্ড আছে সকলোৱে এই ভিডিওটো শ্বেয়াৰ কৰিব আহক আমি দেৰি নকৰি ভিডিওটো আৰম্ভ কৰো ছাত্রছাত্রীসকল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করে কৈছে যে রাজ্য সরকারের অভিনন্দন হোস্টেলত থাকা ছাত্রছাত্রীক সরকারে দিব আর্থিক অনুদান ছাত্রছাত্রীসকল যি সকল হোস্টেলত পড়ি আছে সেই সকলের বাবে অনুদান আনিছে ছাত্রছাত্রীসকলৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লগতে প্রত্যেক গৰাকী ছাত্রছাত্রীক দিয়া হব ব্যাংক একাউন্ট যোগে 1500 টাকা যি সকল হোস্টেলত পড়ি আছে সেই সকলক দিয়া হব 1000 টাকা ইয়াত কৈছে 2016 চনের বর্তমানের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারখনে শাসন ভার লওয়ার পর শিক্ষা বিভাগ তথা বিত্ত বিভাগের দায়িত্ব থাকা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ছাত্রছাত্রীসকলের বাবে বহু সংখ্যক ফলপ্রসূ আসনি গ্রহণ করেছে বলে উল্লেখ করে বর্তমানালৈকে বিভিন্ন আসনির অধীনত রাজ্যখনের 52 লাখ ছাত্রছাত্রী উপকৃত হয়েছে বলে তেও কয় হয় যে নবপ্রজন্মর স্বার্থর সুরক্ষিতকরণের বাবে বর্তমানের সরকারখন রাজ্যখনত নতুনক 8 চিকিৎসা মহাবিদ্যালয় নির্মাণের পদক্ষেপ 9 অভিযান্ত্রিক মহাবিদ্যালয় নির্মাণের পদক্ষেপ 32 পলিটেকনিক্যাল আৰু মঙ্গলদৈত স্কিল ইউনিভাৰ্চিটি মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় চাবুৱাত জিত্ৰে অনিৰুদ্ধদেৱ ক্ৰীড়া বিশ্ববিদ্যালয় চাংহাৰীত সৰ্বভাৰতীয় আয়ুৰ্বিদ্যা প্ৰতিষ্ঠান গোগামুখত ভাৰতীয় কৃষি গৱেষণা কেন্দ্ৰৰ প্ৰতিষ্ঠান যোৰহাটত নেশ্যনেল ইনষ্টিটিউট অৱ ডিজাইন ইত্যাদিৰ লেখীয় বৰিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যিখিনি ভিডিঅ' ক্লিপ দেখুৱাইছো আমি প্ৰথমতে সেইখিনি প্ৰথমৰ পৰা শেহলৈকে একেবাৰে সম্পূৰ্ণখিনি শেহত তোমালোকক দেখুৱাম তোমালোকে শেহলৈকে ভিডিঅ'টো চাই থাকিবা ইয়াত কৈছে বাহন প্ৰসংগত মন্ত্ৰীগৰাকীয়ে বৰ্তমান ৰাজ্য চৰকাৰখনে বিনামূলীয়া নামভৰ্তি বিনামূলীয়া পাঠ্যপুথি যোগান ইত্যাদিৰ দৰে লোৱা পদক্ষেপৰ প্ৰতিশ্ৰুতিত বহু দুখীয়া পৰিয়ালৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে নিজৰ শৈক্ষিক প্ৰত্যাশা পূৰণ কৰিবলৈ সক্ষম হৈছে বুলি কয় কয় যে বাহন প্ৰসংগতে এই বছৰ স্নাতক আৰু স্নাতক শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক পাঠ্যপুথি ক্ৰয়ৰ বাবে তেওঁলোকৰ বেংক একাউণ্টলৈ প্ৰত্যেকভাৱে ক্ৰমে 2000 অৰ্থাৎ 1500 টকা হস্তান্তৰ কৰাৰ বাবে চৰকাৰে পদক্ষেপ লৈ আহিছে বুলি কয় ছাত্ৰ-ছাত্ৰীসকল যিসকলে স্নাতক স্নাতকোত্তৰত পঢ়ি আছে সেইসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে এই টকাখিনি পাব আৰু যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে হোষ্টেলত পঢ়ি আছে সেইসকলে 1000 টকা পাব আৰু যিসকলে স্নাতক আৰু স্নাতক ডিগ্ৰীত পঢ়ি আছে সেইসকলে কিতাপ কিনিবৰ বাবে 2000-1500 টকাকৈ হস্তান্তৰ কৰাৰ বাবে চৰকাৰে পদক্ষেপ লৈছে ইতিমধ্যে এই টকাখিনি ডিচেম্বৰ মাহৰ প্ৰথম সপ্তাহৰ পৰা দিয়া আৰম্ভ হ'ব যাতে ছাত্ৰ-ছাত্ৰীসকলে সোনকালে এই টকাখিনিৰ জৰিয়তে লৈ কিতাপখিনি কিনিব পাৰে আৰু ক্লাছসমূহ সম্পূৰ্ণকৈ কৰিব পাৰে কৈছে তদুপৰি বিগত বৰ্ষত আৰম্ভ কৰা ছাত্ৰ বা আৰু ছাত্ৰীনিবাসত থকা ছাত্ৰ-ছাত্ৰীলৈ মেছ টিউজ প্ৰদানৰ বন বৰ্তমান 750 টকাৰ পৰা 1000 টকালৈ বৃদ্ধি বাবে সরকারে পদক্ষেপ লই আছে বলে কয় ইয়াত একটা ডাঙর ঘোষণা করেছে যখন ছাত্রছাত্রী হোস্টেলত থাকি পড়ে সকল আগতে প্রত্যেক বছরে 750 টাকা কই দেওয়া হয়েছিল কিন্তু এই বছর 750 টাকা নহয় প্রত্যেকগী ছাত্রছাত্রীলে দেওয়া হব 1000 টাকা যখন ছাত্রছাত্রী হোষ্টেলত থাকি পড়ে আর যখন ছাত্রছাত্রী স্নাতক আর স্নাতক ডিগ্রিত পড়ি আছে সেই সকল ছাত্রছাত্রীক 2000-1500 টাকা কই ডিসেম্বর প্রথম সপ্তাহের ছাত্রছাত্রী সকলের প্রত্যেকগী ছাত্রছাত্রীর ব্যাংক একাউন্ট লৈ সোমাব আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বাহনের মাজত কি কৈছে হবিহে তোমালোকক শেষত জানাই দিম প্রথমের পর ইয়াত চাই লো ইয়াত কৈছে কোভিড-19 এই জটিল সময়ত হাইস্কুল একান্ত পরীক্ষার ফলাফল গ্রহণের দুমাহর ভিতরতে ল্যাপটপ করার মেধাবী ছাত্রছাত্রী সকলের প্রত্যেক হস্তান্তর জড়িয়ে 20,000 টাকা আগবা হয়েছে বলে উল্লেখ করে এই বছর ডিসেম্বর মাসের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার প্রথম স্থান লাভ করা ছাত্রছাত্রীসকলে একোখন স্কুটি প্রদান করা হব বলে কয় বর্তমানের সরকারের কার্যকালত উচ্চ শিক্ষার বহুতো প্রতিষ্ঠান গড়ে উঠিছে বলে উল্লেখ করে 2006 সনের রাজ্যখনের মাত্র 350 চিকিৎসা বিজ্ঞানের আসন বর্তমান সরকারের দিনত 1000 বৃদ্ধি হয়েছে বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয় ছাত্রছাত্রীসকল এতিয়া তোমালোকক দেখুৱাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যুক্ত বাহনত কৈছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহতে ছাত্র ছাত্রী
সকলর ব্যাংক একাউন্টে 1500 টাকা দেওয়া হব। সেই নিউজ কিনি প্রথমের পর শেষলকে অতি মনোযোগে চাই যাবা। এইবার আপনার জানি ভাল পাব, 3 লাখ লড়া ছালিয়ে এইবার গ্রেজুয়েটত এডমিশন লৈছে, বিনামূল্যে এডমিশন ললে। আর এইবার এই 3 লাখ লড়া ছালীর ব্যাংক একাউন্টত আমি ডিসেম্বরত 1500 টাক সুমাই দিম, যাতে গ্রেজুয়েটরও টিকট কিতাব বিনামূল্যক কিনব পারে। তোমালে নিশ্চয় গমে পাইছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কৈছে। এতিয়া আলোচনা করি ছাত্র ছাত্রী সকলে কোন সকলে পাব, কেনে পাব এই বিষয়ে ছাত্র ছাত্রী সকল ডিগ্রির যখন ছাত্র ছাত্রীর স্নাতক ডিগ্রি আর স্নাতকোত্তর পড়ে আছে সেই সকলে পাব। আর ছাত্র ছাত্রী সকলে যেটা এডমিশন লৈছিল তেতিয়া ব্যাংক একাউন্ট, যেটো ব্যাংক একাউন্ট দেওয়া হয়েছিল ছাত্র ছাত্রী সকলের পর লওয়া হয়েছিল, যেটো ব্যাংক একাউন্ট সেই ব্যাংক একাউন্টের জড়িয়ে ছাত্র ছাত্রী সকলে এই টাকা কিনে পাব। সেই ব্যাংক একাউন্টে ছাত্র ছাত্রী সকলে ডিসেম্বর মাসের ছাত্র ছাত্রী সকলে পাব, যেটা টাকা খিনি সুমাই যাব ব্যাংকত তেতিয়া ছাত্র আরো একটা ভিডিওর সহ ছাত্র ছাত্রীসকলের মাজলে লই আইম টাকাখিনি সুমাইছে বলে। ছাত্র ছাত্রীসকল তোমালোকে সকলো তোমার যেমানখিনি ফ্রেন্ড আছে সকলে তোমালোকে ভিডিওটা শেয়ার করা দিয়া যাতে সকলে গম পায়।